Gracias.
¿Y más chiqui? ¿Cadbury? ¿La chips? ¿La ice cream? ¿Conta? ¿Lays? ¿La curcure? ¿Curcure? ¿Choto? ¿La moro? ¿Papá? ¿Tú moro? ¿Tú me cotas ya? ¿A mí? Pensionante. Family pension. তুমি জানো আমার এদিন সবাই ছিল, আমার স্বামী ছিল, আমার ছেলে মেয়ে ছিল, কিন্তু এখন আর কেউ নেই। হয়তো কেউ মরে গেছে, হয়তো কোথাও চলে গেছে, কিন্তু আমি তো আছি। তাই সরকার আমায় পেনশন দেয়, আর সেই পেনশনের টাকায় আমি মাসকাবারি বাজার করি। আর তোমার জন্য পেনশন কি? পেনশন পেনশন হলো বুড়ো মানুষদের মাইন, যাতে তারা ছোটদের জন্য আইসক্রিম কিনতে পারে, কুরকুরে কিনতে পারে, ক্যাডবারি কিনতে পারে। জানো আমার এক ছেলে মস্ত বড় কোম্পানিতে কাজ করে, বিশাল একটা বিদেশি কোম্পানি। তার কত দায়িত্ব, কিন্তু মায়ের জন্য যাবেন কি করে? টানা রিক্সা তো সব তুলে নিয়েছে, আপনার আরম রিক্সাওয়ালা পাত্তারি গুটিয়ে চলে গেছে। ওমা, সে কি? কলকাতার ওসব চলবে না, সাহেবদের কাছে নজ্জার ব্যাপার না। তাহলে তাহলে আমি আমি যাব কি করে? বলছি তো কাউকে পাবেন না, হাঁটুন হাঁটুন, কাছেই তো ব্যাংক। এবার তো যাবারও সময় হয়ে এলো, তখন কত হাঁটতে হবে। আমার দরকার নেই, নেই চাই, নেই চাই, নেই নেই, ভাগো ভাগো ভাগো, না 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 না, পারবো না, পারবো না, না যাও যাও, পারবো না। আমরা এখানে রয়েছি, হ্যালো।
দিদা হ্যাঁ শুনুন এই পর্দা তো পর্দাটা ঠিক মতো দেখে শুনে আচ্ছা 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 নিজেগুলো তৈরি করে রেখো আমি আমি ব্যাংক থেকে স্কুলে ঠিক আছে আপনি ঘুরে আসুন আমি সব রেডি করে রাখছি যা সময় নিয়ে যাবে ফর্টি সেভেন ওদিকে নয় এদিকে আসুন এইদিকে দিন টোকেনটা দিন টাকা নেই টাকা নেই টোকেনটা দিন দিন শুনুন কি নেই টাকা নেই মানে পেনশন জমা পড়েনি জমা পড়েনি না কিন্তু শুনুন না প্রতি মাসে তো পেনশন জমা পড়ে আপনি জানেন না আমি তো প্রতি মাসে এসে টাকা নেই শুনুন না আজকে তো মাস পয়লা তাহলে আমি এখন আমি এখন আমি এখন কি করবো আপনি শুনুন না শুনছেন শুনুন না শুনছেন আপনি ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করুন কি
আপনি গত মাসে লাইফ সার্টিফিকেট জমা করেছিলেন? লাইফ করিনি বুঝি? সেটা কোথায়? আমি তো কাকে দিয়ে জানো খবরও পাঠালাম। ও হ্যাঁ রায়বাবু, উনি তো আপনাদের হাউসিং এ থাকেন, ভাগ্য ভালো আপনার যে আমার চোখে পড়েছিল, তবু তো আপনি এলেন না। বসুন বসুন বসুন, নার্ভাস হচ্ছেন কেন? আমি ব্যবস্থা করছি। আমি 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 খুব অসুস্থ ছিলাম ম্যানেজার বাবু, আমি ভুলে গিয়েছিলাম, আমি তো আমি তো উঠতেই পারছি না, কেউ তো আমায় কিছু বলেনি, আমার সঙ্গে কেউ কথা বলে না। এই দেখুন, আমি আমি তো বেঁচে আছি, মরে গেলে তো আসবো না। আমি দেখলে কি হবে? সরকার তো দেখলো না, তাই কেবল আপনাকে সশরীরে হাজির হলেই চলবে না, সইটা করতে হবে। হ্যাঁ, তবেই তো সরকার বুঝবে যে আপনি বেঁচে আছেন কিনা, আপনি আবার বিয়ে করেছেন কিনা, সব জানাতে হবে, তা না হলেই পেনশন বন্ধ। এই শুনুন, এবার বিপুল বাবুকে বলুন তো ওই লাইফ সার্টিফিকেট ফর্ম একটা নিয়ে আসতে। তো আপনার অপরাধটা কি? হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে না কেন? আমি আমি তো কোনো দলের নই ম্যানেজার বাবু, আমি পেনশনটা পাবো তো। তা আপনিও চান না যে আপনার হাউজিং ভেঙে ফেলা হোক, সেখানে নতুন বাড়ি হোক, রাস্তা হোক? ম্যানেজার বাবু, আমি শান্তিতে মরতে চাই, আমার কোনো কুলে তো কেউ নেই, আমার ছেলেতে কেউ নেই, ওসব ওসব বাড়ির টাড়ি দেখে আমার কি হবে? আপনাদের ব্যাপারটা নিয়ে তো বেশ শহর জুড়ে হইচই চলছে। হ্যাঁ, কাগজে বিরাট লেখা বেরোচ্ছে, টিভিতে দেখাচ্ছে, এই রাজ্যের একটা বিরাট ইনভেস্টমেন্ট আটকে রেখেছেন আপনারা, পুরো এলাকাটা বদলে যেত। এখানে যেসব করেন, শুনলাম কোর্টের রায় বেরোচ্ছে শিগগির, কাগজই তো দেখলাম, তো কেসে হেরে গেলে কি করবেন? তখন তো সকলকেই যেতে হবে। জানি না বাবা, আমার ওসবের মধ্যে আমি থাকি না, কি হবে থেকে? ভালো টাকা দিচ্ছে, বাড়ি পাবেন, হ্যাঁ খারাপ কি, কম্পেনসেশন প্যাকেজটা তো বেশ ভালোই। হ্যাঁ আসুন, নিন কাগজটা সই করুন। সামনের মাসে সব ঠিক হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। সামনের মাস থেকে এই মাসে পাবো না? আজ আর কি করে হবে? হ্যাঁ, সবকিছুর একটা প্রসেস আছে তাই না? এখান থেকে ট্রেজারিতে যাবে, তারপর সেখান থেকে আসবে, আমি দেখছি কত তাড়াতাড়ি করা যায়। যদি এ মাসের মধ্যেই হয়ে যায় আমি ডেকে নেবো আপনাকে। এ মাসে মনে হয় হবে না স্যার, এ মাসে তো অনেকগুলো ছুটি পড়েছে, তাছাড়া এখন এই
পেনশন নিয়ে আজকাল আর কেউ খাটাখাটনি করতে চায় না। তাহলে ম্যানেজার বাবা আমার কাছে একটা পয়সা দিই, গত মাসে ঔষধ কিনতে গিয়ে আমি কি করবো ম্যানেজার বাবু? আমার কাছে যে কেউ নেই, আমার যে কেউ নেই, আমার আমার কেউ নেই ম্যানেজার বাবু। আমি দেখছি নিন, আপনি সুইটা করুন তো। এই সইটাই যদি আপনি ঠিক সময়ে করতেন তাহলে এই অসুবিধাটা হতো না। হ্যাঁ খোকা আছে, খোকা 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 খোকাকে চাইছি, খোকা অমিতাভ বোস, অমিতাভ আমি আমি ওর সঙ্গে কথা বলতে চাইছি, আমি 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 খোকার মা বলছি, মা অমিতাভ বোস আমার ছেলে আছে। আমি আছি, কিন্তু আপনি আপনি খোকাকে বলবেন এ মাসের পেনশনটা আমি পাইনি, আমার হাতে একটাও টাকা নেই, আপনি একটু বলবেন, আমার কাছে টাকা নেই, বলবেন। বেঁচে দিল, বেঁচে দিল, বেঁচে দিল, বেঁচে দিল। আসুন না, সব রেডি আছে, একটু টাইম দিচ্ছি। না না, তুমি তোমার কাজকর্ম সেরে নাও, আমি আমি নিয়ে যাবো। কোনো কালি এই এই বড় বড় এই যে চিপসের এগুলো কি কিরম দাম? 20 টাকা দেব দিদা, একটা দেব। ও বাবা, অত দাম? না না, এখন এখন চাই না।
দাও দিদা, দরজা খোলা রেখেছো কেন? কি রাখবো বলে যাও। হাসি জানিস, আমি ব্যাংকে গিয়েছিলাম, আমাকে পেনশনের টাকাটা দিল না, কি করে চালাবো বলতো? মানে মাইনে দেবে না মনে আজ? হ্যাঁ না 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 না, আজকে মাইনে দিতে হবে। মার্কোস হাসপাতালে সো টেবিলে কত দাম জানো? দিদা কেস কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি, আমি কিন্তু আজকে একটা ক্যান্টার করে দেবো। কত বছর দেবো বলে দাও না, কিন্তু দেবে কিনা বলো, ফাইনাল বলে দাও। আচ্ছা হাসি, তুই ওর কথাটা বোঝবার চেষ্টা কর, আমার কি আছে বলো? আমার কি টাকা দেবে? আমি এই 2000 টাকা দিয়ে কি কষ্ট করে চালাই তুই তো জানিস সব। ভদ্রলোকের নকরাবাজি আমার জানা আছে। কি ভাবো হ্যাঁ, কেমন মানুষ তুমি? আজকে নিয়ে মাইসে দাও না, আমি কি করবো বল? রইলো তোমার কাজ, আমি করবো নি। হারাম জাতি বুড়ি, হাসি শোন, তুই যাস না, তুই যাস, আমি যে রান্না করতে পারি না, আমার যে হাত কাঁপে। হাসি হাসি, লক্ষ্মী মামা, লক্ষ্মী মামা দুটো রান্না করে দিয়ে যা, আমি খাবো কি? হাসি শোন, হাসি হাসি শোন, হাসি যাস নে, যাস নে হাসি। কে কে
নমস্কার, শুরু করছি খবর ১২টা। প্রথমেই শিরোনাম, রাজ্যে শিল্পায়নের মানচিত্রে নয়া সংযোজন, ৭,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা তেওয়ারি গোষ্ঠীর। আনন্দনগর সরকারি আবাসন ও সংলগ্ন বস্তি উচ্ছেদ নিয়ে বিতর্ক তুঙ্গে, আগামীকাল হাইকোর্টের রায় ঘোষণা। মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু। মেট্রো রেলে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি, সরকার চিন্তিত। গণধর্ষণের শিকার ১০ বছরের বালিকা। প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে সামুদ্রিক ঝড়। ভারত মার্কিন পরমাণু চুক্তি নিয়ে বামেদের জরুরি বৈঠক। পাকিস্তানকে হারিয়ে ভারতের দুর্দান্ত জয়। আসছে বিস্তারিত খবরে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতির পর। কি ঠান্ডা রে, তুই তো একটা সোয়েটারও পরলি না, ধুর ঘাম হয়। অন্তত একটা মাংকি ক্যাপ তো খুব খুব পরে। আপনার জনজীবন কিন্তু অসতর্ক হবে না, সুরক্ষিত থাকতে কন্ডম অবশ্যই। আরো জানতে চাই করুন গুলাটিকে ৫৭ বিনা বিধায় বিনা মূল্যে। অনিমস, গরমকালে অফিসে কি করিস? গাম দিন দিন সমুদ্র সৈকতে হোটেল সাগর প্রিয়া সাতসন্দের একমাত্র ঠিকানা নিমতিঘার সমুদ্র সৈকতে হোটেল সাগর প্রিয়া। এমন খাবার পাবেন কোথায়? হোটেল সাগর প্রিয়াতে, দীঘার নবতম আকর্ষণ। হ্যাঁ, হোটেল সাগর প্রিয়া। আপনাকে তো আমি সেদিন বললাম যে এত তাড়াতাড়ি এটা হবে না, তবু আপনি আজ আবার এসে হাজির হয়েছেন। দেখছেন একটা মিটিং এর মধ্যে রয়েছি, আপনি ঢুকে পড়লেন। আমি তো বলেছি সামনের মাসে সব হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। এর চেয়ে বেশি আমি আর কি করতে পারি বলুন? আমার ভুল হয়ে গেছে বাবা, কিছু মনে করো না। আমি তোমার মায়ের বয়সী, বড্ড মুশকিলে পড়ে এসেছি, বোঝো তো। শুনুন, আপনি আপনার ছেলেকে জানিয়েছেন? আই থিঙ্ক ইউ শুড টেক হিজ হেল্প। তুমি কথা বলবো? হাসিকে চেনো? হাসিকে চেনো? আমাদের হাউজিং এ কাজ করে। কোন হাউজিং? সরকারি? হ্যাঁ, চেনো হাসিকে? আমি তো এর আগে এখানে কয়েকবার এসেছি, এখানেই তো ছিল ওর বাড়িটা, কিন্তু এখন কিছু চিনতে পারছি না। কি হয়েছে? কদিন ধরে আসছে না, আমার যে কি অবস্থা,
আমি কি পারি? এত মাথা গরম মেয়েটা। আপনি এখানে থাকবেন না মা, চলে যান। চলে যাব কেন? ওই হাসি তো ওখানে, ও কি বলছে? আপনার এখানে থাকা ঠিক নয়, ঝামেলি হতে পারে। ঝামেলা? কিসের ঝামেলা? সরকার আমাদের তাড়িয়ে দিচ্ছে, পুলিশ আসছে, আমাদের ঘর ভাঙবে। কিন্তু হাসি ওখানে কি করছে? আমরা কিন্তু লড়বো মা, আপনি চলে যান। হাসি আমার মেয়ে, ও লড়বে, আমি আমি ওকে বলে দেব। যদি আমরা এখানে থাকতে পারি ও যাবে। সরকার ঘর বাঁধছে কেন? এখান দিয়ে ফেলাই আবার হবে, বড় লোকদের বাজার হবে, আপনাদের হাউজিংও আর থাকবে না মা।
গেলে খাবি কি? হ্যাঁ নে খা। ফেলে গেলে খাবি কি? হ্যাঁ ফেলে গেলে খাবি কি? অচেতন মানুষজন আগুনের আঁচ পেয়ে বাইরে বেরিয়ে আসেন। দমকলের 15টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে, কিন্তু ততক্ষণে প্রায় 400 ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ঝুপড়িবাসীদের অভিযোগ, আগুন লাগার খবর দেওয়া সত্ত্বেও ঘটনাস্থলে আসতে দেরি করেছে দমকল। রাত্রিবেলা কোনো সবাই তো ঘুমিয়েছিল, এখন তো কাল্পনিক কেউ কেউ বলতে পারে যে এমনি কে লেগেছে, সেটা তো ডিটেলস না, কি করে লেগেছে ডিটেলস কেউ বলতে পারছে না। এখন যখন লেগেছে তখন তো সামনে দুখানা ঘরে লেগেছে, কিন্তু দমকল ফায়ার ব্রিগেড আসতে একটু দেরি করেছে। প্রথম যে ফায়ার ব্রিগেড এসে প্রায় 1.5 ঘন্টা পরে এসেছে। কি ব্যাপার?
দেখুন না, সই করে সেক্রেটারির কাছে জমা করে দেবেন। বুঝলেন না? এখনো না বুঝলে আর কবে বুঝবেন দেদু? এই হাউসিং দেবার ছাড়তে হবে, একটু পরে মন্ত্রী আসছে কথা বলতে, নোটিশটা পড়ে দেখো। কি হয়েছে ছাড়তে হবে মানে? বাহ, আপনারা কেস করলেন গভর্নমেন্টকে টাইট দেবে বলে, তা কেসে তো গভর্নমেন্ট জিতে গেছে। যা এখন আর মদ না দিয়ে উপায় আছে? যারা সব কেস করেছিল তারা কেমন সুট সুট করে সব সই করে দিচ্ছে। আমি তো কিছু করিনি। আপনি না করেছিল ওই বি ব্লকে সি ব্লকের ওরা। ওই গেটের দ্বারে ওরা জমায়েত হয়ে এই বাইরে থেকে এসে সালে এখানে ঝামেলি বাগাবার চেষ্টা করছে। ঝাড় যখন খাবে না তখন বুঝবে। হ্যাঁ, বস্তিটা কি হাল করেছে দেখেছেন তো? টিভিতে দেখাচ্ছে তো সব। কি বলছো তুমি নেতা? হাউসিং ভেঙে দেওয়া হচ্ছে, তাহলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই। আহা, ওসব এখন কেউ শুনবে না দিদু। এখন আপনাকে ওই ট্যাংরার ওখানে নিয়ে গিয়ে রেখে আসবে। এখন 5 বছর ধরে শুনলো তো। এই কাল থেকে সব খালি করা শুরু হয়ে যাবে, সব ভেঙে নতুন ঝাঁ চকচক বাড়ি হবে, রাস্তা হবে, ব্রিজ হবে, তখন এসে থাকবেন খুন। আপনি গভর্নমেন্টের থেকে নতুন ফ্ল্যাট পাবেন, টাকাও পাবেন, খারাপ কি? হ্যাঁ, কাল থেকে? সময় তো বেশি নেই, ডু ইট নাও। কালকে মন্ত্রী নিজে আসবেন, এখান দিয়ে রাস্তা যাবে তো সেই সোজা বাইপাস হয়ে একেবারে এয়ারপোর্ট। সময় অনেক কম লাগবে দিদু। সময় কার? আপনি না কোনো খবরই রাখেন না দিদা। আরে বাবা, ফরেন থেকে পুঁজিবাবুর আসছেন তো, উন্নয়ন হবে তো। হ্যাঁ, মন্ত্রী নিজে আসছেন, সব বুঝিয়ে দেবেন আপনাকে। আপনি নোটিশটা সই করে তাড়াতাড়ি নিচে আসুন, দেরি করবেন না, কখন আবার মন্ত্রী ফরেস করে এসে পড়বে। তাড়াতাড়ি আসুন লিডু। আমি না আমার ব্যবস্থা করে নিয়েছি, সেক্রেটারিকে ধরে করে ফ্ল্যাট ওনার হিসেবে আমার নামটা না সেই ঢুকিয়ে নিয়েছিলাম কবে। এখন গভর্নমেন্ট আমাকে টাকা দেবে, নতুন ফ্ল্যাট দেবে, উন্নয়ন হবে। উন্নয়ন দিদু, উন্নয়ন, ডেভেলপ। আমরা কোনো অসুবিধা করব নাই, এই বারান্দায় পড়ে থাকবো, ভোরের আগেই গায়ে ফিরে যাবো।
কি হয়েছে? কে শুনলো না মা? কে শুনলো না? তেনারাই তো আমাদের বসিয়েছিলেন, ভোট নিয়ে সরকারে বসলো, গাড়ি বাড়ি ফ্ল্যাট বানালো, তারপর আমাদেরই ভাগিয়ে দিল। সব সালা বেইমান দিদা, সব সালা বেইমান। এখন বোরেন থেকে টাকা আসছে তো, তাই আমাদের উপর লাথি মারছে। আমরা সব বুঝি দিদা, সব বুঝি। কত করে বললাম মা, জিনিসপত্র গুলো বার করতে বললাম, বাবু জিনিস গুলো বার করবো। কিছুতে দিল না, সময় দিল না গো মা। বড় বড় মেশিন এনে সব ঘুরিয়ে দিল, আগুন ধরিয়ে দিল। কত যে পুলিশ আর ক্যাডার, সে গুনে শেষ করা যায় না গো মা। কোন রকমে পালিয়ে এসেছি। নিতাই বলে গেল, আমাকেও কি তাই? তোমাদের এখান থেকে উঠতে হবে, তোমাদের ছাড়বে না ওরা। কাল থেকে এই হাউজিং ফাঁকা করতে হবে। তুমি কিচ্ছু পাবে না, দেখো না দিদা, আমার কথা মিলিয়ে নিও, তুমি কিচ্ছু পাবে না। যারা প্রথমে সই দেয়নি তারা কিচ্ছু পাবে না। কাল থেকে তুমি কোথায় যাবে ঠিক করো। কোথায় যাব সেসব কেউ শুনবে না দিদা, যেতে তোমাকে হবেই। শহরটাই যে চুরি হয়ে গেছে, লুট হচ্ছে গো মা, লুট। গরিবের আর জায়গা কোথায়? সব ভাব ভাবনা।
হৃদয়ে লহ হে শোনো, কোথাও যাওয়ার জায়গা নেই দিদা, আমাদের সঙ্গে যাবে আমাদের গায়ে? চালতে পারবি? এখনো জ্বলবে?
Thank you.